দিনের বকেয়া টাকার দাবিতে দিল্লির ধর্ণা মঞ্চ থেকে গতকাল দিল্লি পুলিশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করে। আর সেই পুলিশই হেনস্থার প্রতিবাদী গঙ্গাসাগরের মন্দিরতলা বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। মূলত তাদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকারের মদতেই দিল্লি পুলিশ পরিকল্পিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করেছে। তার প্রতিবাদী এই বিক্ষোভ, পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুতলো দাহ করেও বিক্ষোভ দেখানো হয়। যাতে কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবাংলার যে গরিব মানুষের কেটে খাওয়া মানুষের যে ন্যায্য পাওনা 100 দিনের কাজের টাকা, তারা আজকে 2 বছর ধরে গরিব মানুষের টাকা দেয়নি, তারা বঞ্চিত করে রেখেছে, আবাস যোজনার টাকা দেয়নি, এবং আমাদের যে জিএসটির টাকা, আমাদের রাজ্য সরকারের 1,15,000 কোটি টাকা যে প্রাপ্য তারা দীর্ঘদিন দেয়নি। আমাদের কেন্দ্র হচ্ছে এই রাজ্য সরকারের প্রতি বঞ্চনা তৈরি করছে, বঞ্চনা শিকার হচ্ছে, তাই আমাদের এই আজকের এই আন্দোলন চলছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে কর্মসূচি নিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলন তৈরি করেছেন যাতে গরিব মানুষের ন্যায্য টাকা তারা পায়। এই আন্দোলনকে পুলিশ সেখানে হচ্ছে অসহযোগিতা করছে, তাদের উপরে লাঠিচার্জ করছে, এইসব তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলছে। এবং আর যত সময় না আমরা এই বকেয়া টাকা পাই, আমাদের রাজ্য সরকার এই বকেয়া টাকা পায়, গরিব মানুষের টাকা পায়, আমাদের এই আন্দোলন কিন্তু চলতে থাকবে। কারণটা সারা পশ্চিমবাংলার সাথে সাথে সারা ভারতবর্ষ জানে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবাংলা থেকে সমস্ত নেতৃত্ব পর্যায়ে এবং যে সমস্ত খেটে খাওয়া মানুষজন 100 দিনের টাকা এবং বিয়ের টাকা পায়নি এবং রাজ্যের যে বকেয়া টাকা কেন্দ্র সরকার দেয়নি, তার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে 2 তারিখ এবং 3 তারিখ অবস্থান বিক্ষোভ করছিল। সেখানে দিল্লির পুলিশ অহেতুকভাবে আমাদের নেতৃত্ব সবাইকে অ্যারেস্ট করেন, আটক রাখে এবং তাদের নির্যাতন করেন। তারই প্রতিবাদে আজকের সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভ সমাবেশ করছেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মানুষের, গরিব মানুষের খেটে খাওয়া টাকা এবং বকেয়া ঋণ কেন্দ্র সরকারকে দিতে হবে। আমাদের এই আন্দোলন চলছে এবং আমাদের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী 5 তারিখ আমাদের রাজভবন ঘেরাও অভিযান হয়েছে। আপনারা সবাই জানলে অবাক হবেন যে আমাদের যখন পশ্চিমবাংলা থেকে ট্রেনের দ্বারা দিল্লি পৌঁছানোর কথা ছিল, তখন এই কেন্দ্রীয় সরকার আমাদের শেষ মুহূর্তে ট্রেন বাতিল করে আমাদের মানুষজন, নির্যাতিত মানুষজন তারা বাসের মধ্য দিয়েই সেখানে দিল্লি যায় এবং সেখানে অবস্থান বিক্ষোভ করে। সেখানে দিল্লির পুলিশ নরেন্দ্র মোদীর ইন্ধনে আমাদের সমস্ত নেতৃত্বকে অ্যারেস্ট করে তারই বিক্ষোভ সমাবেশ আজকের সারা সাগরদ্বীপের সাথে সাথে সারা পশ্চিমবাংলা সর্বত্র হচ্ছে এবং সাগরদ্বীপে আমাদের তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হই। মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ও দিল্লিতে, তিনি এখনো পর্যন্ত আছেন ওখানে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সামির শাহ, আমি মণিগড় 2 অঞ্চল সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।